দু বছরে ভাবতে কাছে থেকে অনেক কিছু বুঝতে পারলাম। আর আমি যেখানে থাকতাম সেখানে আশেপাশে কোনো স্কুল ছিল না, কোনো ফ্রেন্ড দেখতে পাইনি কোনোদিন, তাই কিছু মনে হয়নি। কিন্তু এখানে এসে দেখি যে সবাই কত স্বাধীন, আর আমরা কোথায় একটা জায়গায় ছোট্ট একটা জায়গায় বন্দি রয়েছি, তবুও কিছু মনে হয় না। ওটার মধ্যে কোথায় একটা আনন্দ খুঁজে পেয়ে গেছি। যাই হোক, এই দু বছর অনেক 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 অভিজ্ঞতা পেয়েছি আন্দামানের হেড স্যারের কাছে। উনি প্রথম আমাদের হোস্টেলের নভেম্বর অনুষ্ঠান দেখতে গেছিলেন, তো সেখানে গিয়ে আমাদের পরিচয় প্রথম। আর আমি মানে এই হোস্টেল যদি ভাবতে আইনের সাথে হেড স্যারের সাথে কিংবা স্কুলের সাথে আমার পরিচয় না হতো, তাহলে হয়তো আমি নিজেকে এতটা মানে বিকশিত করতে পারতাম না। আর একজন হেড স্যার আমার ডায়েরিতে লিখে দিয়েছিলেন যে নিজেকে আরো 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 বিকশিত করো, তো তখন থেকে আমি অনুপ্রেরণা পেয়েছিলাম যে হ্যাঁ, চেষ্টা করলে তো উপায় হয়, চেষ্টা করে থাকো। আর আমি স্কুলে তো সব স্যারদেরকে কিংবা ম্যামদেরকে চিনি না, তবে যে কজনকে চিনি সে কজন সবসময় স্মরণে থাকে। আমরা সবাই সবাই সব সব স্যারদেরকে ম্যামদেরকে সবসময় শ্রদ্ধা করার চেষ্টা করি। আর এখানে যে বিদায় বেলার অনুষ্ঠান, সবার মানে খুব দুঃখ হয়, কিন্তু অবশ্যই হবে যে চলে যাচ্ছি ছেড়ে সবাই সবাইকে। সবাই রঞ্জন স্যার একটা কথা বলেছিলেন যে যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়, তো আজকে এখানে সবার তাই অবস্থা। জানি না কার কতটা কষ্ট হচ্ছে। আর কিছু বলবো না, একটু বলে শেষ করলাম। আর আমি আমার হোস্টেলের প্রত্যেককে মেয়েকে প্রচুর মিস করবো, আর তার সাথে ভাবতে যে প্রত্যেকটা টিচারকে প্রচুর মিস করবো। তবে না কিন্তু মুখটা সবার চিনি, সবাই মনে থাকবে, দেখে আপনি চিনতে পারবো যে তোমার স্কুলের স্যার। আসসালামু আলাইকুম।